জামুরিয়ার মারোয়ারি যুবমঞ্চে চেতনা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল শ্রাবণী মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি প্রকাশ দোকানিয়া, সম্পাদক অজয় খৈতান, লায়ন্স ক্লাবের সভাপতি সর্বন পাটোয়ারি, সম্পাদক মনোজ অধিকারী, রানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ওম প্রকাশ বাজুরিয়া সহ অন্যান্যরা। জামুরিয়ার অগ্রসর ভবনে আয়োজিত এই মেলায় বিভিন্ন জায়গা থেকে এসেছে নানান ধরনের স্টল। শুরুতেই গণেশ বন্দনা করা হয় এই মেলার সূচনায়। দুদিনব্যাপী এই মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন রেখেছে উদ্যোক্তারা। চেতনা শাখার সম্পাদিকা বিন্দিয়া খৈতান জানান, আসানসোল দুর্গাপুর সহ বিভিন্ন এলাকা থেকে মহিলারা মেলায় নিজেদের পসরা নিয়ে হাজির হয়েছেন। তিনি বলেন, মূলত মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্যই এই মেলার আয়োজন। হাম লোক হর সাল ইয়ে শ্রাবণ মেলা লাগাতে হ্যায়। শ্রাবণ মেলা কা হাম লোক কা উদ্দেশ্য হ্যায় কি হামারি জো মহিলায়ে হ্যায় জো কুছ মতলব আত্মনির্ভর বননা চাহতি হ্যায় ইয়া ফির আপনি জো খালি সময় কা হ্যায় ও সদুপয়োগ করনা চাহতি হ্যায়, তো উস উপলক্ষ মে হাম লোক চাহতে হ্যায় কি ভি আগে আয়ে সমাজ মে আপনি ভাগিদারি নিভায়ে আর ইস তরহ কে শ্রাবণ মেলে কে রূপ মে ইয়াহ পে হাম লোগো নে বিভিন্ন স্টল লাগায়ে হ্যায় জো দুর্গাপুর, নিয়ামতপুর, বর্ণপুর, আসানসোল, হামারে জামুরিয়া শিল্পাঞ্চল দ্বারা লাগায়ে যা রে হ্যায়। ইসমে বিভিন্ন জগহ সে মহিলাও আর হামারি বহনো নে ভাগ লিয়া হ্যায়। কদিন চলেগা ये? दो दिन चलेगा ये, 19 जुलाई और 20 जुलाई को सुबह 11 बजे से शाम को 8 बजे तक ये चलेगा। অন্যদিকে রানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ওম প্রকাশ বাজুরিয়া বলেন, আমরা এরকমই একটা ঔদ্যোগিক কেন্দ্র বলে জানা যায় আমাদের এরিয়াতে। আর সোশ্যাল ওয়ার্কে জামুরিয়া আমাদের এরিয়াতে খুবই নাম করেছেন। আজকে শ্রাবণ মেলা এখানে জামুরিয়াতে হয়েছে, মহিলা সমিতি এখানে করেছেন, আমরা ধন্যবাদ জানাই। অনেকগুলো স্টল এখানে এসছে বাইরের থেকে, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, জামুরিয়া, অনেকটা স্টল এখানে লেগেছে। আর খুব সুন্দর একটা মেলা হবে, সাংস্কৃতিক কার্যক্রম অনেক রকম হবে এখানে, সেটা আমরা জামুরিয়া কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া।